ধন্যবাদ। আজকে মা গেলেন আল্লাহর ইবাদত খানায় নামাজ পড়তে যাই, দুইটা সন্তানকে হারাই আসলেন বাজান। হযরত আলী ওই মসজিদের গায়ে দুইটা শাহাদত আঙ্গুল দিয়ে দুইটা টঙ্কার দিয়েছিলেন, দুইটা পাথর বেহেস্তি পাথর ফেলে পড়ে গেলেন। পাথরগুলো জব ফেলে বলল, আল্লাহ পাক ছিলাম আপনার মসজিদের গায়ে, এখন আমরা কি করে খাব? আল্লাহ বলল, যে মা অভিশাপ দিয়েছে ওই মায়ের যে সন্তানকে অভিশাপ করলেন, ইমাম হাসান আর হুসাইনের আমল নামার খাতায় লিখে রাখবে। এখন আমরা কথা না বলি, কারণ হলো কি, এই বাউল গানটা গাইতে হলে মাথার ব্রেনটের দরকার আছে। এই মাথার যে ব্রেনটা, এটা এমনই একটা জিনিস, একটা মোবাইলের মধ্যে ছোট্ট একটা মেমোরি, এই মেমোরিতে 3,000-3,500 গান আটে। এরকম মানুষের মাথায় ওরম মেমোরি আছে, যে মেমোরির দ্বারায় মানুষ উড়ু প্ল্যান দিয়ে উড়ে এথর একটা জিনিস 3,000-4,000 মন করে বোঝাই নিয়ে যাইতেছে, আকাশ পথে উড়ে যাইতেছে। আবার কাল আসলাম, হাই রে বিরাট এক এলগাড়ি এই মাইন্ডসেটটা নিয়ে নিয়ে আসলো। আবার এই মাথার এই মেমোরি যার ভাইরাস পড়ে গেছে, সেই পাগার মধ্যে পড়ে থেকে মানুষের পায়খানা খাইতেছে। এই মেমোরিটা এমনই একটা জিনিস। আজকে ডানে সালাম ফিরে যখন বামে সালাম ফিরে এসেছিল, বাহিরের আলোটা ভিতরে প্রবেশ করার বিনিময়ে মায়ে অভিশাপ করলেন। হযরত আলী দুই চোখকে দেখেই হযরত আলী মাথায় থাবুর দিয়ে বলল, হে আল্লাহ পাক, এতদিন আমি যে নামাজগুলো পড়ছি এটা তোর দেখাই না নামাজ, আর আমার বিবি এত দূর পর্যন্ত গেছে, এই আল্লাহ পাপ্য এই নামাজটা আমার ভাগ্যে কি আছে? বাজান, মানুষ ঢুকলো দুইজন, 36 জন মানুষের জিকিরের ধ্বনি বা আকামতের ধ্বনি শোনা যায়। হযরত আলীর সন্দেহ জেগে গেল, কিরে মানুষ ঢুকলো দুজন, এতগুলো লোকের কথা শোনা যায়? তখনই দৃষ্টি করে চাইলেন, মানুষের এই দেহটা 18টা মোকাম, এই 18টা গুণে এমনই নামাজে গেছে, 18টা গুণে দুই বাপ বেটি 36টা খণ্ড হয়ে 36টা জায়গায় করে ভরে তারা আল্লাহু নামের ইসমে জাতের জিকির করতেছে। কিন্তু হযরত আলী ওই অভিশাপ শুনি কবিতরের মতো দাবাইতেছে, বিবি গো, আমি তো এসেছিলাম তোমার নামাজ দেখতে, তুমি আমার অভিশাপ করলে, আমার কলিজা যদি ছিদ্র হয়ে যায় তোমার কি বাকি থাকবো? আল্লাহ রাসূল বলল, মা তুমি এটা কি সর্বনাশ করলে? কারণ এই হযরত আলী ছাড়া এখানে আসার মতো কেউ নেই, তাই নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে যা হযরত আলী দেশে কবিতরের মতো দাবাইতেছে, মাথায় হাত বলায় বলল, আলী রে যারা লেখন তা হয়ে গেছে, চলো ওই বরাগে ছোয়ার হয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির কাছাকাছি আল্লাহ রাসূল বলল, মা এই নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ে যদি ফজরের নামাজ না ধরতে পারি তাহলে আমার গুনাহগার উম্মত আমি হারায় ফেলে দেব। ফাতেমা বরাগে চড়ে ওরে জানিয়া শুনিয়া মারিলে কান্দায়া, না জানি দয়াল আমি তোমার কোন দোষ করেছি, খবর নিলা না রে বাজান কেমন আছি, জানিয়া শুনিয়া মারিলে কান্দায়া, জানি পানের বন্ধু কেমন আছি, খবর নিলা না দয়াল কেমন আছি, খবর নিলা না রে বন্ধু কেমন আছি।
দয়াল হে ওরে সুপার আমি ভক্ত জগলা আমার সহে না প্রেম জ্বালা তোমাকে ছাড়া একা কেমনে থাকি আমার সহে না প্রেম জ্বালা পানের মুশি ছাড়া কেমনে থাকি আমি কি করিব এখন কদান পাই না তোমার দর্শন আমি কি করিব এখনই দয়াল আমি পোষপানে থাকি চায়া রোজুবার আমার আসে নাকি আরে কত খবর নিলাম পাঠায়া আমি পোষপানে থাকি চায়া পানে রো মুর্শিদ আমার আসে নাকি আমি কি করিব আমি ঘর ছেড়ে বাহিরে যাই আমার কোন জায়গায় শান্তি নাই আমি ঘর ছেড়ে বাহিরে যাই বাসান আমার কোন জায়গায় শান্তি নাই প্রেম করে প্রতিদান পাই আরেকে হইল না মীমাংসা চিরদিন সুখের আশায় তাই ভালোবাসি সাধুদান চিরদিন সুখের আশায় তাই ভালোবাসি আমার বন্ধু আপন হল না কাছে টেনে নিল না ঘরে এলো দুটি ছেলের ঘুম ভাঙলো দরজায় খুলে দেখে মাহা আসে দাঁড়াইয়ে দুটি ছেলে দৌড় দিল মায়ের কাছে গেল মা তিন দিন কারোয়ানা দেখে থাকি খবর নিল না মগ কেমন
আরে পেটে কিছু নাই মরে নামাজ করে যাইলে মাগো খেতে দাও তুমি ছেলের কান্না যে মায়ের নাহি সইদি আসল দিয়া চোখের পানি মুছে তখনই খবর নে মাগো নামাজ পড়ে এসেছ মা এসে দেখে ভদ্রতালি বলল বিবি গো ওই দুইটা সন্তান যদি আমার পাশে দাঁড়ায় আসতে দাঁড়ায় যদি কয় আব্বু কিছু খাইতে দেন আজ তিন দিন হলো হাড়ি পাতিল জ্বলে না কোনো কিতাব কোনো দলিল কোনো হাদিস প্রমাণ করে নাই যে ভদ্রতালির কবিতরের পায়ের এক পাও জমি আছে ওই আরব দেশে আজ পর্যন্ত নেই ভদ্রতালি ছিল গরিব মানুষ ছিল কুলি ভদ্রতালি ছিল যোদ্ধা তাই তিন দিন কার উপবাসে ওই দিন দুইটা সন্তানকে ঘুমান্ত অবস্থায় যে যখন নামাজ পড়ে আসলেন আলী চলে গেল ইরাকের দিকে যে আমি দেখি কিছু কুলিগিরি কাজ করে যদি কিছু হয় আমি বাবাদের জন্য কিছু নিয়ে আসবো আল্লাহ রাসুল বলল মা তুমি যে অধিক সাপ দিয়েছ আজকে দুইটা সন্তান এসে আমাকে নানু বলে ডাক দেয় আমার অন্তরা কুলাইবে না তাই আমি আজকে তোমার বাড়িতে যাবো না আল্লাহ রাসুল বাড়ির দিকে চলে গেল ফাতেমা ঘরের দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দুইটা সন্তানের ঘুম ভেঙে গেলেন দুইটা ছেলে এসে দুই সাইডে দাঁড়ায় কয় মা ও মা তোমার গর্বে জন্ম নি না দিতে পারো ভাত না দিতে পারো তেল না দিতে পারো কাপড় মা গো আজ তিন দিন হলো খালি আমাদেরকে বলে বলে রাখতেছ নামাজ পড়ে এসেছ আমরা কি দিবেন দেন আর যদি এই মুহূর্তে যদি খানা না দেন মা ও মা মাটিতে আঘাত করে আমরা দুই ভাই মাটির গর্বে বিলীন হয়ে যাওয়ার কোনো দিন এই মুখখানা দেখতে পারবে বাজান এই সন্তানের জন্য আমাদের শেরপুর ভালো ভালো মহিলা তারা যা অটোমেলের চাউল ধরতেছে এই মা অন্য কিছু সহ্য করতে পারে সন্তানের কান্না সহ্য করতে পারে না মান সম্মান ইজ্জত এগুলি ছেড়ে দিয়ে তারা দামি দামি মহিলা সারাদিন যদি মেলধারে কোনো রসের বিশ্বাস করে চাউল পায় তাই ফাতেমার বাড়িতে বাবা এক মুষ্ট আটাও নেই কোনো খুরমাও নেই হাড়ি পাতিল জ্বলতেছে না দুইটা ছেলে ফিকতে ফিকতে কেনতেছে আল্লাহ বল ফাতেমা বলল হে মালিক আমি তোমার কাছে কোনোদিন আমার পেটের জন্য আমি কোনোদিন হাত বাড়াইনি তোমার চাকরি করি আজকে দুটো ছেলের জন্য আমি তোমার কাছে কিঞ্চিত বেতন বা কিঞ্চিত আমি মানুষের দ্বারে হাত বাড়াই দেব দুটা ছেলের কান্দনে মায়ের ওই জায়গা ফাটিয়ে দুটা ছেলে নিয়ে আমাকে রাস্তায় বাড়াইলে একটা থালাতে নিলে রাস্তা গেল বসিয়ে এই দুইটা ছেলের জন্যে বাবা কার দয়া হবে বাবা তিন মাথা রাস্তায় বসে কত মানুষ যাই চলে আরো বেরোই এসমিয়াবা তারে যাই চলে দুইটা ছেলের দিকে লক্ষ্য করে দেখে পেটের চামড়া তারা শোনে গেছে লাগিয়ে তাদের দয়া হইল দুটা ছেলের দিকে তারা দয়া হইলে এমনে সাই নামে
একটা ব্যক্তি ছিল, এক সুদের হামদান করিল ওই থালে। বাবা গবির মজারা সালাম দিলাম সোনা, এই জায়গাতে দুইটা ছেলে হাতে কি দিবে আমার?